আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। চগড় সদর হাসপাতালে যেখানে সেখানে ময়ল আবর্জনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের ঢাকা টিভির স্টাফ রিপোর্টার সৈয়দ শান্ত জানান, চগড়ের চিকিৎসা কলেজে সাধারণ মানুষ চগড়ের আধুনিক হাসপাতালে প্রতিনিয়ত হাসপাতালে ছুটে আসে, কিন্তু হাসপাতালে কিছু কিছু বিষয় সাধারণ মানুষের জন্য কষ্টকর। সিভিল সার্জন ডক্টর ফজলুর রহমান ও সাধারণ মানুষের অনুরোধ, আধুনিক হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। হাসপাতালের বিভিন্ন স্থানে গড়ে থাকে ময়লা আবর্জনা, পচা খাবার, সেগুলো থেকে ছড়ায় প্রচণ্ড দুর্গন্ধ। সময়মত পরিষ্কার করা হয় না, যার কারণে রোগী ও রোগীর সাথে আসা মানুষের থাকা চলাফেরা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে ব্যাপক সচেতনতা করার প্রয়োজন। নিয়ম না মানলে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতালের বারান্দা বর্তমানে কুকুরের বাসস্থানে পরিণত হচ্ছে, ছড়াচ্ছে নানা রোগ জীবাণু, আক্রমণ করতে পারে মানুষের ওপর। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।